বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাদুকোন আর কয়েক মাস পরেই তাদের ঘরে আসছে সন্তান। কিন্তু হঠাৎ নেট দুনিয়ায় শুরু হয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে সেই বিচ্ছেদের গুঞ্জনে এবার ছাই ঢেলে দিলেন এই তারকা দম্পতি। বিস্তারিত জানবো অনামিকা তিথির রিপোর্ট থেকে। রণবীর সিং এর প্রোফাইল থেকে দীপিকার সঙ্গে বিয়ের সব ফটো ডিলিট, এই নিয়ে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি প্রেগন্যান্ট অবস্থায় দীপিকার সংসারে ভাঙন? তারকা জুটির এই খবরে চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। এদিকে মঙ্গলবার বিকেল থেকেই গুঞ্জন ছড়িয়েছিল দীপবীরের সম্পর্ক ভাঙনের। তবে 24 ঘন্টা অতিক্রম করার আগেই অভিনেতার টিমের তরফে জানানো হয় রণবীর ডিলিট করেননি কোনো ছবি। 2023 পর্যন্ত সব ছবি আর্কাইভে তুলে রেখেছেন সযত্নে, যার মধ্যে রয়েছে বিয়ের ছবিও। আর দীপিকার প্রোফাইলে বিয়ের ছবি আছে বলে জানানো হয়েছে রণবীরের টিমের তরফে। দম্পতির কাছের সূত্র জানায় তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই, এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে বের করে নিয়েছেন সময়, যাতে তারা একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারেন। শুধু তাই নয়, তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। এমনকি শহর থেকে বাইরে গিয়ে এনজয় করেছেন বেবি মুন। বর্তমানে ভারতের মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে ছুটির মেজাজে বলে লাভ বার্ড। দীপিকা পরেছেন ট্যান রঙের পোশাক, অন্যদিকে রণবীর অল হোয়াইট পোশাকে। অনামিকা তিথি, দেশ বিনোদন।